দাদা এক কাপ আগুন ধরানো চা দিন তো। হ্যালো গাইস, আমি সায়ন্তন, তোমরা দেখছো ব্লগার সায়ন্তন। হাসতে থাকো, হাসো থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন, খেতে থাকো, খাওয়াতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর শীতটা বেশ ভালো পড়েছে, যথেষ্ট শীত শীত করছে, এই সময় মনটা একটু চা চা করছে বাড়িতে বা অনেকে দোকানে খেয়ে থাকেন। আজকে কিন্তু চায়ের একটু অন্য ভ্যারিয়েন্ট দেখাবো তোমাদেরকে। আর এখানে চলে এসেছি আজকে ফায়ার টি খেতে, অর্থাৎ আগুন ধরানোর চা। বুঝতে পারছো, বিভিন্ন জায়গায় আগুন লাগে, কারোর মনে আগুন লাগে, কারোর দোকানে আগুন লাগে, চায়ের মধ্যে আগুন ধরে গেছে। আর সেই আগুনটা নেভাতে এবং ঠোঁট দিয়ে চমুক দিতে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। দাদা এক কাপ আগুন ধরানো চা দিন তো। দেখতেই পাচ্ছো এখানে কিন্তু চাটা ঢালা হচ্ছে, এই মুহূর্তে গরম ধোঁয়া উঠছে, যেটা কিন্তু শীতকালে প্রত্যেকটা বাঙালির মনের মানে কি বলে ইমোশন কাজ করে আর কি এখানটায়। তারপর দেওয়া হচ্ছে এটা আমুলের ফ্রেশ ক্রিম দেওয়া হচ্ছে, এবং এখন দেওয়া হচ্ছে এটা মিঠাই মিল্ক, মিঠাই মেট। ওকে, তো এইটা দেখতে পাচ্ছ দেওয়া হলো। এরপরে কিন্তু দেওয়া হচ্ছে চকো চিপস দেওয়া হচ্ছে, চকো চিপস। এখন তো চকো চিপস দিয়ে দিল। চোখের সামনে একদম আগুন ধরানো হবে, এটা জানি না দমকলকে রাখতে হবে কিনা। দেখো এটা একবার দেখতে পাচ্ছ, এরকম আগুন ধরানোর চা। বুঝতে পারছো যে ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু আগুন ধরানোর চা। এর আগে কিন্তু ট্রাই করেছিলাম ফায়ার পানটা ট্রাই করেছিলাম, কিন্তু আজকে ট্রাই করছি এখন আগুন ধরানোর চা। হাতের মধ্যে এখন নিয়েছি, দেখতে পাচ্ছ এটা দেওয়া আছে কিন্তু লিকুইড নাইট্রোজেন দেওয়া আছে, যার জন্য কিন্তু এটা জ্বলছে। আর এরকম একটা চায়ের প্রতি যে বিনোদন সেটা তোমরা দেখতেই পাচ্ছ। বেশ, বেশ ঘন চা, দারুণ লাগছে কিন্তু, এটা বেশ মজা লাগছে, ফার্স্ট টাইম খাচ্ছি তো। এটাকে আরো গুলিয়ে নিলে যে ব্যাপারটা দারুণ লাগবে আর কি, এর মধ্যে সবকিছু দেওয়া আছে, বেশ ভালো লাগলো। এটা সৌরভ টি শপ, তো এখানে তোমরা আসতে পারো আর চা খেতে পারো। এটা একদম কিন্তু আন্দুল স্টেশন রোডে আছে, আর আন্দুল স্টেশন রোডে পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে। এখানে কিন্তু আন্দুল নিউটন বাস স্ট্যান্ড, ঠিক আছে, বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে কিন্তু এই চাটা তোমরা পেয়ে যেতে পারো। অনেকেই এখান থেকে যাতায়াত করছো, পেয়ে যেতে পারো। বেরিয়া তন্দুরি চা তোমরা নিশ্চয়ই দেখেছো, ফায়ার টি তোমরা দেখছো, ফার্স্ট টাইম ট্রাই করছি ফায়ার টি, দেখে বেশ ভালোই লাগলো আর খেতেও কিন্তু খুব সুন্দর। তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, জায়গাটা খুব চেনা জায়গা, যারা হাওড়ায় থাকো অবশ্যই জানো। আন্দুল স্টেশন রোডে এই চায়ের দোকান সৌরভ টি শপ হচ্ছে। সৌরভ দা উনি আমাদের কিন্তু আজকে এই আগুন চা অর্থাৎ ফায়ার টি খাওয়ালেন। কি করেছেন এই দোকানটা? এখানে দুবছর দুবছর করেছেন। আচ্ছা, হঠাৎ করে পুজোর সময় মাথায় এলো নতুন একটা কিছু করবো, তো আমি একটা এক্সপিরিয়েন্স করেছি, নিজে খেয়েছি, তো ভালো লেগেছে, তাই জন্য আমি লঞ্চ করেছি। আপনারা আসতে পারেন, এসে খেতে পারেন। এই চায়ের বিনোদনের তারে কিন্তু অনেক মানুষ আসতে পারে, শীতকাল পড়েছে আর এই সময় কিন্তু আপনাদের ভিড় হতে পারে। আঙ্গুল স্টেশন নিউটন বাসে উঠলে একদম দোকানের সামনে নামবে, তাই তো? একদম, হাওড়া থেকে আসলে 160 নম্বর বাসে, মিনি বাসে। আর আর কি কি চা বানান আপনি? গ্রিন টি, ঠিক আছে, স্পেশাল টি আছে, আচ্ছা, চকলেট চি টি আছে, ফায়ার টি আছে, আর নেক্সট আমরা লঞ্চ করব নলেন গুড়ের টি। আচ্ছা, শীতকালে ভালো একটা, মানে এর পরেও কিন্তু বিভিন্ন রকম চা
সংযোগে হচ্ছে, তোমরা এসে ট্রাই করতে পারো এই দারুন দোকান। স্যার ৩০-৩০-৭০ বিভিন্ন রকমের আছে, তোমরা চাইলে আসতে পারো। ওকে, থ্যাংক ইউ এত চা খাওয়ানোর জন্য।